হারিয়েও রোজগার করে চার সদস্যের পরিবার চালান আব্দুর রহমান। নিজের ইচ্ছে শক্তি আর স্ত্রী আনোয়ারা বেগমের সহায়তায় গড়ে তুলেছেন একটি চায়ের দোকান। সেখানে চা খেতে প্রতিদিন ভিড় করে দূর দূরান্ত থেকে আসা লোকজন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের উত্তর ঘনেশ্যাম এলাকার বাসিন্দা আব্দুর রহমান, তিনি চার বছর আগে এক দুর্ঘটনায় নিজের ডান পা হারান। পরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় মাত্র 20,000 টাকা পুঁজি দিয়ে শুরু করেন চায়ের দোকান। আমি চিন্তা ভাবনা করছিলাম কি করবো, কি করবো, হাত পা দিয়ে খাবো না কি করে কারখানা যাবো। আল্লাহ আমার ছোট একটা পজিশন আমি মতন করতেছি, আমার বউ আছে, আমার বাচ্চা আছে দুইটা মেয়ে, আমার বউরও কথা বেতন মানুষের হাতে হাত পা দরকার নেই, ব্যবসা আমার দুইজনে করবো স্বামী স্ত্রী, মানুষের কাছে দরকার নেই, আমার চেয়ারম্যান মেম্বার কার কাছে যায়নি, না যাওয়ার পর আমি আল্লাহর মতো ছোট দোকান দিয়ে চলতেছি। তিনি এক পা হারিয়েও থেমে যাননি, এখন তার উপার্জনেই চলে দুই সন্তান সহ চার সদস্যের পরিবার। স্থানীয় ও সরকারের সহায়তা পেলে ভালোভাবে জীবনযাপন করতে পারেন বলে জানায় তিনি। একটা পায়ের উপরে এই চার দোকান ওনার নিয়ে চলে, চা অত্যন্ত সুন্দর, দূর থেকে এসে মানুষ চা খায়। কেউ কিন্তু ওনাকে মানে কেউ সাহায্য বা সহযোগিতা কেউ করেনি, সে নিজেই একটা ব্যবসা উঠেছে। আর এও কেউ কারো কাছ থেকে কোনো কাছে সাহায্য চায় নাই বা কোনো কিছু অনুদান পায় নাই, সরকারি কোনো কিছু ইয়ে করে নি। অন্য অন্য লোকের চেয়ে অনেক গুণে ভালো, এই জন্য আমরা সবাই এখানে প্রতিদিন চা খাইতে আসি। স্ত্রী আনোয়ারা বেগম জানান তার স্বামীকে মানুষ অবমূল্যায়ন করত, সবাই তাকে চেয়ারম্যান মেম্বারের কাছে যেয়ে সহায়তা চাওয়ার কথা বলতেন, কিন্তু তার স্বামীকে কখনো ছোট হতে দেননি তিনি, তাকে পরামর্শ দিয়ে চায়ের ব্যবসা শুরু করেন। চেয়ার চলাতে গেলে ওর অ্যাক্সিডেন্টটা হয়, পা নষ্ট হয়ে গেছে, সবাই মিলে সহযোগিতা করি, দোকান দেওয়া হলো অন্য জায়গায়, ওই জায়গা থেকে আবার এই জায়গায় দেওয়া হলো। আগে ছিল পানের দোকান, পরে আবার চা আর সহ তোলা হলো দোকানে, তোলার পরে এই বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে করি খায়। আর অন্য কোনো লোক হলে ও হাত পাতি খাওয়া লাগতো, আল্লাহ রহমত যা করা লাগতো না হোক, আমার তারি বাড়ি সহযোগিতার কারণে ও আজকে করি দিতে পেরেছি। আমরা সবাই এখানে চা খাই, দীর্ঘদিন ধরে চা নাস্তা খাইতে আসি। আর এই আগে ভালো ছিল, পাটা কাটি ফেলা হয়েছে, এখন তার দুইটা বাচ্চা বউ নিয়ে হানে, এখন ছোট মোটো মজুর দোকান নিয়ে হানে করি খাওয়া লাগছে। দেশ বিদেশে লোক আসতেছে, এ দোকানে চা নাস্তা খায়, চা ভালো এবং কোয়ালিটিও ভালো, কোনো ইয়ে নাই। আলাদা আমরা চাই যে দশ ঝুঁক আছে, এই যে মনে করি এটিও করে দিয়ে খাবার লাগছে, এটাই বিশাল দশ ঝুঁক আছে হাত না পাতিয়ে। আমার মনে হয় যে তাকে যদি কোনো বিত্তবান লোক সহযোগিতা করে আর কি, সে আরও ভালো কিছু করতে পারবে। আমরা প্রেস ক্লাবও তার পাশে থাকি অল টাইম, সাম্প্রতিক সময় গেটটা ঘেরা মানে যে জায়গাটা দিচ্ছে ওটা ঘেরা হবে, তারপরে ইউনোসেফকে বলা আছে, ইউনোসেফ নিজেও ব্যক্তিগতভাবে একটা জায়গা ওর জন্য রাখছে আর কি, যে সে যাতে করে খেতে পারে আর কি, তার দোকান বসার মতো একটা জায়গা দিচ্ছে। বর্তমানে দোকানের যা আয় তা দিয়ে দুইটি বাচ্চা সহ তাদের সংসার বেশ ভালোভাবেই চলছে জানান আনোয়ারা বেগম।